আসসালামু আলাইকুম দর্শক, স্টার লাইফে নিউজ আপডেটে সবাইকে স্বাগতম। তাহসান এবং বিদ্যা সিনহা মিমের প্রেমের গুঞ্জন তো অনেক আগে থেকেই শোনা যায়, তবে এই নিয়ে তাহসান কখনো কিছু না বললেও এবার কিন্তু তাকে বেশ ক্ষিপ্ত মনে হচ্ছে। দর্শক, এ বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। তাহসান খান গানের পাশাপাশি অভিনয়ের জন্যেও কিন্তু বেশ জনপ্রিয়, তাই তিনি গানের পাশাপাশি নাটকে অভিনয় করে থাকেন এবং গত বছর যদি একদিন ছবির মাধ্যমে চলচ্চিত্রেও অভিনয় করা শুরু করেন তাহসান। 2 বছর আগে তাহসান ও মিথিলার বিবাহ বিচ্ছেদের পর তার মেয়ে আয়রাকে নিয়ে সিঙ্গেল জীবনযাপন করছেন তাহসান। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়াতে একটি গুজব শোনা যায় তাহসান ও বিদ্যা সিনহা মিমের প্রেমের সম্পর্ক নিয়ে। দর্শক, তাহসান ও বিদ্যা সিনহা মিমকে প্রায় অনেক নাটকেই একসাথে অভিনয় করতে দেখা যায়, সেখান থেকেই মূলত এই গুজবের সৃষ্টি। তবে এখন তো অনেকেই তাহসান ও মিমের প্রেমের সম্পর্ককে প্রায় সত্য বলেই মানতে শুরু করে। এর কারণ হচ্ছে এই ঈদে মুক্তি পাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কানেকশন। এই শর্ট ফিল্মটি বিদ্যা সিনহা মিমের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়, যাতে শুধুমাত্র তাহসান এবং মিম দুজনেই অভিনয় করেন। এর গল্প ও মিউজিক করেন তাহসান নিজেই। এছাড়া এটি লকডাউনে দুজন দুজনের ঘরে বসে মোবাইল ফোনে শ্যুট করেন এবং এই প্রথম কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করেন বিদ্যা সিনহা মিম। এ নিয়েই সবার মনে প্রশ্ন উঠতে শুরু করে, নিজের প্রথম প্রযোজিত চলচ্চিত্রে তাহসানকে কেন নিলেন তিনি, অন্য কাউকে তো নিতে পারতেন। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বিদ্যা সিনহা মিম বলেন, গুজব তো গুজবই, এর আগে আরও কয়েকজনের সঙ্গে নাটক সিনেমা করতে গিয়ে আমাকে নিয়ে এ ধরনের কানাঘুষা হয়েছে, পরে তা গুজব প্রমাণিত হয়েছে। তাহসান ভাইয়ের সঙ্গে অনেক ভালো কাজ হয়েছে আমার, তিনি আমাকে ছোট বোনের মতো ভালোবাসেন, আমিও তাকে শ্রদ্ধা করি। মিডিয়াতে একসঙ্গে অনেক কাজ হয়, গুজবের ব্যাপারটা রীতি হয়ে গেছে, এক শ্রেণীর মানুষ এতে মজা নেয়। বিদ্যা সিনহা মিম বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার করে দিলেও কিছু অনলাইন নিউজ পোর্টাল তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে এমন নিউজ ছড়াচ্ছে। তারা নাকি বিয়ে করতেও যাচ্ছেন সামনে, এমন গুজবও ছড়াচ্ছে কিছু নিউজ পোর্টাল। তাহসান কখনো এসব নিয়ে কিছু না বললেও এবার কিন্তু তিনি বেশ খেপেছেন। তাহসান ও বিদ্যা সিনহা মিমের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে এবং তারা সামনে বিয়েও করতে যাচ্ছেন এমন ছড়াচ্ছে বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল। এ নিয়ে 2 দিন আগে তাহসান তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন। পোস্টটিতে তিনি লেখেন, দয়া করে ভুয়া অনলাইন পোর্টালের সংবাদ শেয়ার করবেন না, ধন্যবাদ। কেন এই পোস্ট করছি তা যদি আপনি না জানেন, তবে আপনি কেবল নির্ভরযোগ্য সংবাদ অনুসরণ করেন, আপনি দুর্দান্ত। দর্শক, এতে তো বোঝাই যাচ্ছে তাহসান কিন্তু এসব ভুয়া অনলাইন পোর্টালের উপর বেশ খেপেছেন। তাহসান তার ভক্তদের এসব ভুয়া অনলাইন পোর্টালের সংবাদ শেয়ার করতে বারণ করেন। দর্শক, আপনারাও এমন ভুয়া সংবাদ শেয়ার করে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। এই বিষয়ে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং সোশ্যাল মিডিয়ার সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করে স্টার লাইফের সাথেই থাকুন। ধন্যবাদ।